এপ্রিলে এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার পর থেকে মাননীয় শিক্ষামন্ত্রী প্রথম থেকেই বলে আসছিলেন স্কুল কলেজ খোলার 15 দিন পরে আমরা এইচএসসি পরীক্ষা শুরু করতে পারব। এখন স্কুল কলেজের ছুটি তো দফায় দফায় বেড়েই যাচ্ছে। 17ই মার্চ থেকে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং শেষ দফায় নির্ধারিত হয় ঈদ উল ফিতরের ছুটি সহ 30 মে পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। এখন 30 মে পর্যন্ত বন্ধ শেষে যদি 31 মে তোমাদের স্কুল কলেজ খোলা সম্ভব হতো, হয়তো জুনের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হতো। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে হয়তো 31 মে স্কুল কলেজ খোলা সম্ভব হবে না। এ কথা আমি কোন এভিডেন্সের ভিত্তিতে বলছি সেটিও জানাচ্ছি। গত 11ই মে কালের কণ্ঠ একটি নিউজ প্রকাশ করে এবং সেখানে বলা হয় ঈদের পরও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। আমি নিউজটি বিস্তারিত পড়ে শোনাচ্ছি। যেমনটা বলছিলাম, কালের কণ্ঠ খবরটি প্রকাশ করেছে 11ই মে 2020 এবং খবরের শিরোনাম দেওয়া হয়েছে ঈদের পরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। এবং খবরটিতে বলা হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত 17ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফায় সময় বাড়িয়ে রোজা ও ঈদের ছুটি সহ তা 30 মে পর্যন্ত করা হয়েছে। তবে ঈদের পরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ের মধ্যে কোনো রকম চাপ প্রয়োগ না করে টিউশন ফিও নিতে পারবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, 30 মে পর যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার কোনো কথা কেউ প্রচার করে তাহলে তা পুরোটাই গুজব, কারণ এ ধরনের কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে হয়নি। আগামী 30 মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর কাছাকাছি সময়ে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। সম্প্রতি প্রধানমন্ত্রীও এক অনুষ্ঠানে বলেছেন, করোনা পরিস্থিতি উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেছেন, যখন করোনার প্রকোপ থাকবে না তখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলব না, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ সবই বন্ধ থাকবে যদি করোনার ভাইরাস অব্যাহত থাকে। যখন এটা থাকবে না তখনই খুলব। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রেও জানা গেছে, দেশের সব ধরনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, কারণ শিক্ষার্থীদের স্কুল কলেজে পাঠিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। এমনকি বর্তমান স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষাও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত 15 দিন পর শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ কালের কণ্ঠকে বলেন, সাধারণ ছুটির সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোজা ও ঈদের ছুটি চলছে। এরপর গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী 6 জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। এর আগেই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনোভাবেই স্কুল খোলার সম্ভাবনা নেই। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয়ই খবরটি পড়ে বুঝলে খুব সহসাই স্কুল কলেজ খোলা হচ্ছে না। দেশের সব কিছু যখন স্বাভাবিক হবে তারপরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তার মানে খুব সহসাই তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে না। এটা ছিল আজকে পর্যন্ত নিউজ। এখন তারা পরবর্তীতে কী নিউজ দেয় সেটিও আমি তোমাদের জানিয়ে দিব। এডুকেশন এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।